আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি না। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ব্যক্তিগত কিছু আবেগ। প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার বাড়ি একটা আবেগের জায়গা। আজ আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, সাথে যাচ্ছে আমার দুই ছেলে এবং ভাগিনা। এখন আমি আছি রংপুরের পীরগাছা থানার চণ্ডীপুর এলাকাতে। রংপুর থেকে ঢাকার দূরত্ব অনেক দূর, আসলে ঢাকা না, গাজীপুর। গাজীপুরের দূরত্ব অনেক দূর, এ কারণে আমি হয়তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না, তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি এমনিতেও জার্নি তেমন একটা করতে পারি না, যতটুকু জার্নি করতে পেরেছি তা থেকে আমি আপনাদের এই ভিডিওটা দেখিয়েছি। আর এরপর আমাকে অটো থেকে নামার পরে যাওয়া লাগবে বাসে, আর বাসে যেহেতু আমি অসুস্থ হয়ে যাই এই কারণে হয়তো বাসে অনেকখানি আমি ভিডিও আপনাদের দেখাতে পারবো না। আর এত দূরের অনেক জায়গার নামও আমি তেমন একটা জানি না, দোকানে বা রাস্তার পাশে যে সাইনবোর্ডগুলোতে জায়গার নামটা লেখা থাকে সেটা দেখলে হয়তো বা বুঝতে পারি যে এখন কোন জায়গাতে আছি। তো এখন আমরা চলে এসেছি রংপুরের কাছাকাছি। রংপুরের কাছাকাছি বলতে রংপুরের যে প্রাণকেন্দ্র তার কাছাকাছি একটা এলাকাতে আমরা এখন আছি। আমি আসলে জায়গার নামটা বলতে পারছি না কারণ আমি এখানে সাইনবোর্ডে খেয়াল করিনি। তো আপনারা নিশ্চয়ই যারা রংপুরের বাসিন্দা তারা জায়গাটা দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি কোন জায়গাতে আছি। আর বাবার বাড়িতে যাচ্ছি, আমার বাবা খুবই অসুস্থ, আসলে এই কারণে যাচ্ছি, অনেক দিন হয় বাড়িতে যাওয়া হয় না। আর সামনে আমার ভাগ্নির বিয়ে, একমাত্র ভাগ্নি, সে উপলক্ষে আরও যাওয়া, আর সেই সাথে আমার বাবা তো খুবই অসুস্থ, হয়তো কিছুদিন পরে যেতাম বিয়ের উদ্দেশ্যে, কিন্তু বাবা যেহেতু অসুস্থ এই কারণে আর বেশি দিন দেরি করলাম না, আগেই চলে যাচ্ছি। আর আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি এই কারণে আজকে আমি একা একাই যাচ্ছি, এভাবে কখনো একা যাওয়া হয় না, আমার সাথে হয়তো আপনাদের ভাই মানে আমার হাজবেন্ড থাকে, কিন্তু আজকে ও বিভিন্ন ঝামেলাতে বা একটি কাজে ওর সমস্যা হয়ে গেছে যার জন্য আমাদের সাথে যেতে পারছে না। ভাগিনাকে নিয়ে আসছি আমাদের সাথে, অনেক সাহসের মাধ্যমে আর কি আমি যাচ্ছি। আমি কখনো এত দূর এভাবে আসলে যাওয়ার কথা ভাবতেই পারি না কারণ বাইরে এমনিতে আমার ঘোরাঘুরি একটু কম। এখন আমি আছি রংপুরের প্রাণকেন্দ্র প্রায় শাপলা চত্বরের কাছাকাছি, আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন হয়তোবা। হ্যাঁ, আমি চলে এসেছি প্রায় শাপলা চত্বরের কাছে। আর রংপুর থেকে যেহেতু ঢাকার দূরত্ব অনেক আমি আসলে সেভাবে পুরোটা দেখাতে পারবো না, যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমরা এখান থেকে চলে যাব বাস স্ট্যান্ডে, আর এই বাস স্ট্যান্ড থেকে বাসে চড়ে আমরা ঢাকা যাব, মানে গাজীপুর যাব। আসলে ঢাকা বলতে আমাদের এদিকে সবাই ঢাকা বলতে গাজীপুর বলতে ঢাকাই বোঝায়, আর ঢাকা বললে গাজীপুরই বোঝা যায় আর কি, এরকম সবাই মনে করে, এই কারণে আমিও বারবার বলে ফেলছি আর কি এই। তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, এখানে কিছু বাসের যে কর্মী আছে তারাও আমাদেরকে অনেক ই করলো, হেল্প করলো আর কি। তারপরে আমরা উঠলাম বাসে, অলরেডি আমরা এসআর বাসে উঠেছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি ছেড়ে দিবে। আমার ছেলেরা খুবই খুশি, ওরা নানু বাড়ি যাচ্ছে। আমার বড় ছেলে একটু টেনশনে পড়ে গেছে যে আমি যেহেতু বাসে আমার বমি হয় আমি জার্নি করতে পারি না, ও হয়তো এই কারণে টেনশন করছে। আর বাসে প্রথমে তেমন একটা ভিড় ছিল না, পরে আসলে আস্তে আস্তে সবগুলো সিট ফিল আপ হয়ে গেছে, প্রথমে অনেকটা ফাঁকাই ছিল। পাশাপাশি আমরা তিনটা সিট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমার ছেলেরা খুবই খুশি। আর আমার ছোট ছেলে একটু সমস্যা হয়, আসলে জার্নি করার সময় ছোট বাচ্চা নিয়ে জার্নি করতে একটু সমস্যাই হয়,
আর দীর্ঘ প্রায় 7-8 ঘন্টা একটানা এভাবে জার্নি করা। মাঝে ফুড ভিলেজে 30 মিনিটের জন্য বিরতি দেয়, তারপরও আসলে একটু সমস্যাই হয়ে যায়। যাদের ছোট বাচ্চা নিয়ে জার্নি করেন তারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা। তো রংপুর থেকে বাসটি মোটামুটি ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে। এখন আমরা আছি পলাশবাড়ির কাছাকাছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি বাহিরের অংশটা দেখাচ্ছি না, কিন্তু আমার বাচ্চারা খুবই খুশি, ওরা যাচ্ছে। আসলে প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার বাড়ি তার আবেগের জায়গা, আর আমার ক্ষেত্রেও তাই, তার ব্যতিক্রম নয়। আমার মা নেই, মা মারা গেছে প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু বর্তমানে আমার বাবা খুবই অসুস্থ। উনি স্ট্রোকের রোগী, আর তার মধ্যে এখন তো সে একেবারেই অসুস্থ, উনি বিছানা থেকে উঠে বসার মতো শক্তি তার নেই, সে এতটা দুর্বল হয়ে গেছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা অবশ্যই দোয়া করবেন আমার বাবার জন্যে, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করব যেন যাদের বাবা মা নেই তাদের বাবা মা আল্লাহ যেন বেহেস্তে নসিব করে, আর যাদের বাবা মা এখনও জীবিত আছে দোয়া করি যেন তাদের বাবা মা অনেক দিন পর্যন্ত দীর্ঘজীবী হয় আর তাদের পাশে থাকে। বেঁচে থাকুক সবার বাবা মা, এ দোয়াই করি সবার জন্য। আমার বাচ্চারা প্রায় অর্ধেক রাস্তার কাছাকাছি যেয়ে ঘুমিয়ে গেছে। অর্ধেক রাস্তা বলতে আমরা আসলে গাইবান্ধার কাছাকাছি চলে এসেছি, আর জার্নি করতে করতে আমার বাচ্চারা ক্লান্ত হয়ে এক সময় আসলে ঘুমিয়ে পড়েছিল। আমার বড় ছেলে একটু একটু ঘুম ঘুম ভাব, কিন্তু ছোট ছেলে একবারেই ঘুমিয়ে পড়েছে। আর হয়তো আপনারা ভাবছেন যে বাচ্চাটাকে এভাবে বসিয়ে ঘুম পাড়াচ্ছে, আসলে তা নয়। আমার ছেলে যখন জার্নি করার সময় এভাবে বসে ঘুমাতে পছন্দ করে, ও আসলে কোলে চড়তে চায় না, সিটে বসতে বেশি পছন্দ করে। এখন যদি ওকে আমি কোলে নেই তাহলে হয়তো কান্নাকাটি করবে। তো পলাশবাড়ি থেকে আমাদের গাড়িটা আবার চলছে, মাঝখানে কিছু সময় আমি আসলে ভিডিও করিনি, এখন মোটামুটি চলছে আবার, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কোন জায়গা আসলে আমি নিজেও জানি না, তবে প্রথমে দেখেছিলাম পলাশবাড়ি। তো বন্ধুরা, যারা দূরপাল্লার পথের যাত্রী তারা হয়তো বুঝতে পারবেন আসলে দূরে জার্নি করাটা কত কষ্ট। সবার কাছে হয়তো খারাপ নাও লাগতে পারে, কিন্তু যারা জার্নি করতে পারে না তাদের কাছে দূরের পথে জার্নি করা আসলে খুবই কষ্টের। আমি এ কারণে হয়তো বছরে একবার যাই বাড়িতে। একটা সময় ছিল যখন বাড়িতে 2-3 মাস পর বা 6 মাস পরে গিয়েছি, কিন্তু এখন দিন যাচ্ছে আমি হয়তো বা জার্নি করাটা আমার জন্য আরও সমস্যা হয়ে যাচ্ছে, এ কারণে আমি জার্নি করতে পারি না, আর এ কারণে বছরে একবার যাই। আর এত দূর আসলে বসে থাকতে থাকতে পা ফুলে যায়, আর যেহেতু বমি হয় আরও সমস্যা। আপনারা হয়তো ভাবছেন যে আমি সবসময় রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে কেন এরকম একটি ভিডিও দিচ্ছি। হ্যাঁ, আমি এর ভিডিওটি শেয়ার করছি আসলে স্মৃতি করে রাখার জন্যে। আর আমার চ্যানেলে আমি চাই যে যেহেতু আমার মা নেই আমার বাবার কিছু স্মৃতি এখানে থাক, এ কারণে আসলে ভিডিওটা করা। আর এভাবে হয়তো বা কখনো হবে কি না আমি আসলে বলতে পারছি না, কারণ আমার বাবা আসলে সত্যি খুব অসুস্থ, পরবর্তীতে হয়তো আমি এরকম সুযোগ আর পাবো না, এই কারণে আসলে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি। আর বাসটা যেহেতু আমাদের ফাঁকা, আমরা এসআর ট্রাভেলস যে আসলে আছে বাস আছে সেটাতেই আমরা উঠেছি আজকে, এই কারণে যে এসআরের কাউন্টারগুলো আছে বাসটা প্রায় যাচ্ছে আর মাঝে মাঝে সেখানে থেকে যাত্রী তুলে নিচ্ছে, এই কারণে আমাদের পৌঁছাতে একটু সময় বেশি লেগেছে।
যেখানে আমাদের বাসটা ছেড়েছে সকাল 8:45-টার দিকে। আমাদের বাড়িতে পৌঁছানোর কথা ছিল প্রায় 3টার মধ্যে, কিন্তু সেটা আসলে হয়নি। রাস্তায় রাস্তায় এভাবে যাত্রী তোলা আর জ্যাম, এ কারণে একটু সময় বেশি লেগেছে। এখন আমরা যাচ্ছি প্রায় গাইবান্ধা পার হয়ে, গোবিন্দগঞ্জ পার হয়ে এসেছি এবং ফুটব্রিজের কাছাকাছি যাচ্ছি গোবিন্দগঞ্জ পার হয়ে। এখানে অনেকগুলো কলার স্তূপ দেখা যাচ্ছে, আসলে এদিকে হয়তো কলার চাষটা বেশি হয় যে এ কারণে কলার দেখা যাচ্ছে। আশেপাশে হয়তো অনেক কলা বাগান আছে মনে হচ্ছে আর কি এগুলো দেখার পরে। আর এটা হয়তো বা কলারই বাজার, এ কারণে হয়তো বা এখানে কলা বিক্রি করার জন্য এভাবে স্তূপ দিয়ে দিয়ে রেখেছে। আর বিভিন্ন ভ্যান বা গাড়িতে কলা দেখা গিয়েছিল। আমরা চলে এসেছি দেখতে দেখতে ফুটব্রিজে। দেখুন বন্ধুরা, আমরা আসলে এই ফুটব্রিজে এসেছি আর এখানে নেমে আমরা 30 মিনিটের ব্রেকের জন্য এসেছি। আর যেহেতু এটি খাবারের একটি চ্যানেল, এই কারণে আমি আপনাদেরকে কিছু খাবারও দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য আমি নুডলস রান্না করে নিয়ে এসেছিলাম, আমার বড় ছেলেটা নুডলস পছন্দ করে খুবই, হ্যাঁ ওই নুডলস খাচ্ছে। আর আমার ছোট ছেলে খায়নি, ও চকলেটের জন্য আমাকে বিরক্ত করছে বারবার, জার্নি করতে করতে ক্লান্ত হয়ে গেছে। দেখুন মুখটা একেবারে শুকিয়ে গেছে, ও তেমন কিছু খায়নি, শুধু একটা কেক খেয়েছিল। আর আমার ভাগিনাকে তো দেখতে পাচ্ছেন, ও আসলে বমি হয়েছিল ওর, এই কারণে ওইও ক্লান্ত হয়ে গেছে। আমরা ফুটব্রিজ পার হয়ে চলে এসেছি যমুনা সেতুতে। মাঝখানে অনেকক্ষণ আমি ভিডিও করিনি, কারণ আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। আর মোটামুটি যমুনা সেতুর পরে আমি অনেক দূর ভিডিও করিনি, কারণ আমারও বমি হয়েছিল, আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি যমুনা সেতু, যমুনা সেতু পার হচ্ছি আমরা। যমুনা সেতু আসলে পার হতে আমাদের সময় লাগে 7-8 মিনিট মোটামুটি, যদি গাড়িটা সেভাবে টানে 7-8 মিনিটের মধ্যে যমুনা সেতুটা পার হয়ে যাওয়া যায়। খুব বড় নয়, তবে একবারে যে ছোট তাও নয়। বর্ষার দিনে অনেক পানি দেখা যায় আর শীতের দিনে আসলে খুবই শুকনো। আমরা চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি, হ্যাঁ এটা আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা বৃষ্টি হয়েছে এই কারণে রাস্তাতে প্রচণ্ড কাদা, আমি চলে এসেছি আমার বাড়িতে। ওয়েলকাম টু মাই হোম, আপনাদেরকে আসলে স্বাগতম জানাচ্ছি আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা, সে খুবই অসুস্থ, আমার ছোট বাচ্চাকে দেখে আসলে আবেগে কান্না করেছে আমার বাবা। সে অসুস্থ, উঠে বসতে পারছে না, এভাবে হেলান দিয়ে আছে। আমার ছেলেদেরকে দেখে সে কান্নায় একেবারে জর্জরিত হয়ে গেছে। আমার বোন দুলা হয় সবাই খুবই খুশি। আমার বাবার জন্যই আমি আসার সময় ফুটব্রিজ থেকে এই দুইটা নিয়ে এসেছিলাম এবং সামান্য অল্প কিছু মিষ্টিও এনেছি, কিন্তু আমি জানি হয়তো আমার বাবা খেতে পারবে না, তবে দুইটা একটু খেয়েছিল। আর ওরাও মোটামুটি আমাদের জন্য অনেক আয়োজন করেছে। আমার বোন এখানে চিংড়ি মাছ ভুনা করেছে, সাথে ইলিশ মাছের ডিম রান্না করেছে। যেহেতু খাবারের ভিডিও, এই জন্য অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু খাবার। এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে আমাদের জন্য, মানে রান্নাটা শেষ পর্যায়ে আমরা যখন এসেছি, এ কারণে আমি এভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আর সেই সাথে আমার বোন রান্না করেছে ছোট চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল, মসুর ডাল। আসলে মসুর ডালটা আমি দেখাইনি এখানে, মনে ছিল না। তো সবার কাছে সবার বাবা একটা আবেগের জায়গা, যারা বাবা মা আছে তারা সবাই অবশ্যই নিজের বাবা মার কদর বুঝবেন এবং বাবা মার দিকটা দেখার চেষ্টা করবেন। সবার কাছে আমার অনুরোধ থাকলো, বাবা মা না থাকলে এই দুনিয়াতে কেউ কারো নয়। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকলো। আর আরেকটি অনুরোধ আমি করব, সবাই অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন। ভালো থাকেন সবাই বন্ধুরা, খুদা হাফেজ।